হিরো বলা যায়, সমাধির মুখ থেকে সমাধির হিরো, তার বাবা তারকচন্দ্র বিশ্বাস মহাশয়। এটা একটা বড় জিনিস, এই বয়সে এসে দাঁড়িয়েও মেয়ের সাফল্যে গর্বিত বাবা। সম্বর্ধিত হচ্ছে দেবাশিস ব্যানার্জিকে, একবার হাত তালি হোক সবাই মিলে। লোকাল হিরো, একটা সময় মাঠ কাঁপানো ফুটবলার, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে তাকে হায়ার করে নিয়ে যেত এই প্রাক্তন ফুটবলার, আমাদের গ্রামের গর্বের অহংকারের। আসলে তিনি পথটা দেখিয়েছিলেন, আর সেই দেখানোর পথে এগিয়ে গেছে তার সন্তানেরা, এটা একটা বিরাট প্রাপ্তি। এরপর আমরা সম্বর্ধিত করবো হীরালাল মন্ডলকে, জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের সম্মানীয় হীরালাল মন্ডল মহাশয়কে, তাকে সম্বর্ধিত করবে সোমা বিশ্বাস। আমাদের সোমা স্কুল অফ স্পোর্টস এর প্রেসিডেন্ট তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অ্যাথলেট সোমা বিশ্বাস সম্বর্ধিত করবেন এই বর্ষিয়ান ব্যক্তিত্ব হীরালাল মন্ডল মহাশয়, অনারেবল জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন। একবার হাততালিটা জোরে হোক সবাই মিলে, সম্মানীয় হীরালাল মন্ডল মহাশয়, তাকে সম্মান প্রদর্শন করতে পেরে আমরা সম্মানিত। উত্তরীয় প্রদান করে এবং ছোট্ট চারা গাছ তার হাতে তুলে দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। এরপর আমরা সম্বর্ধিত করব আমাদের কল্যাণী হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের প্রিন্সিপাল ডক্টর নিরুপম বিশ্বাস, তাকে আমরা সম্বর্ধিত করব। অত্যন্ত ভালো মনের মানুষ, আজকে সোমা বিশ্বাস এবং সমীর মেরার আমন্ত্রণে তিনি আমাদের মাঝে উপস্থিত, সেই সকাল থেকে তিনি আমাদের সাথে। ডক্টর নিরুপম বিশ্বাস, তাকে সম্বর্ধিত করার জন্য আমি রিকোয়েস্ট করব সমীর বেরা মহাশয়কে, সোমা স্কুল অফ স্পোর্টস এর সেক্রেটারি মিস্টার সমীর বেরা মহাশয়, রিকোয়েস্ট করব তাকে আরো একবার মঞ্চে আসার জন্য। ব্যস্ত রয়েছেন তিনি, প্রত্যেকটি দিকেই তার নজর রয়েছে, আসলে কেন হবে না, এই স্কুলটা নিয়ে তারও তো স্বপ্ন রয়েছে। তাই সোমা স্কুল অফ স্পোর্টস এর সেক্রেটারি মিস্টার সমীর বেরা সম্বর্ধিত করছেন কাকে, না ডক্টর নিরুপম বিশ্বাস, একবার হাত তালি হোক সবাই মিলে। বিভিন্ন ক্ষেত্রের মানুষের আজকে এই মঞ্চে যেন চাঁদের হাট বসেছে, ক্রীড়া জগতের, সাহিত্য সংস্কৃতি, খেলাধুলা থেকে প্রশাসনিক দপ্তরের মানুষেরা প্রত্যেকেই রয়েছেন আজকে, রাজনীতির মানুষেরাও আসার কথা ছিলেন কিন্তু বিশেষ কারণবশত আসতে পারেনি, ব্যস্ত রয়েছেন, সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে, স্বাভাবিক কারণে তারা ব্যস্ত রয়েছেন। এরপরে আমরা সম্বর্ধিত করব, ফেলিসিয়েট করব সেই মানুষটিকে, আমাদের লোকাল হিরো, যিনি প্রাক্তন ফুটবলার, যিনি সোমা বিশ্বাসের আইকন, যিনি সবার হিরো, সেই বর্ষিয়ান ব্যক্তিত্ব, আমাদের সবার ফেভারিট, সম্মানীয় শ্রদ্ধার তারকচন্দ্র বিশ্বাস মহাশয়কে আমরা ফেলিসিয়েট করব। কেননা এই মানুষটিকে সম্বর্ধিত না করতে পারলে পরিপূর্ণতা লাভ করবে না, কেননা একটা সময়ের মাঠ কাঁপানো ফুটবলার, আমাদের গ্রামের সেই হিরো ফুটবলার, যাকে সবাই হায়ার করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, এবং তিনি স্বপ্ন দেখেছিলেন তার কন্যাদেরকে নিয়ে, পুত্রকে নিয়ে, জেলা স্তরে, রাজ্য স্তরে স্বপ্ন পূরণ করার জন্য। তাকে সম্বর্ধিত করার জন্য আমি রিকোয়েস্ট করব জওহরলাল মন্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য। সম্মানীয় জওহরলাল মন্ডল মহাশয়, আপনি প্লিজ মঞ্চে আসবেন। জওহরলাল মন্ডল মহাশয়, আপনাকে রিকোয়েস্ট করছি মূল মঞ্চে আসার জন্য। সম্মানীয় শ্রী তারকচন্দ্র বিশ্বাস মহাশয়, সেই ছোট থেকে স্বপ্ন দেখেছিলেন, একটা একটা করে তার স্বপ্ন এক একটা হার্ডেলের মতো টপকে গেছেন তিনি অনায়াসে, খুব সহজ ছিল না, এরকম একটি প্রত্যন্ত গ্রাম থেকে খেলাধুলার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, সেই স্বপ্নটা তিনি দেখেছিলেন আর বাস্তবে ফুলফিল করেছিলেন, এবং তারপরে একে একে বাকিটা ইতিহাস। একবার হাততালি হোক সবাই মিলে, সম্মানীয় শ্রী তারকচন্দ্র বিশ্বাস মহাশয়, তাকে সম্বর্ধিত করছেন জওহরলাল মন্ডল মহাশয়, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বর্ষিয়ান ব্যক্তিত্বকে, প্রাক্তন ফুটবলারকে সম্মান প্রদর্শন করতে পেরে আমরা সম্বর্ধিত, আমরা সম্মানিত। এরপর আমরা তাকে সম্বর্ধিত করব, কেননা এই মানুষটি পরিপূর্ণতা লাভ করতে পারত না যদি পাশে না থাকতেন সম্মানীয় শ্রীমতী রেখা রানী বিশ্বাস।
তাইতো তাকে আজকে এই মঞ্চে সম্বোধিত করব আমি রিকোয়েস্ট করব সম্মানীয় শ্রীমতী রেখা রানী বিশ্বাসকে মঞ্চের মাঝখানে আসার জন্য তাকে সম্বোধিত করার জন্য আমি রিকোয়েস্ট করব রাজকুমার দত্তকে রাজকুমার দত্তকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি এই মুহূর্তে সম্বোধিত করব আরো একজন ব্যক্তিত্বকে যিনি স্বপ্ন দেখেছিলেন তারকচন্দ্র বিশ্বাসের মহাশয়ের সাথে হাত ধরে একই সাথে তার পুত্র এবং কন্যাদেরকে নিয়ে আর সেই স্বপ্ন আজকে সত্যি চোখের সামনে পূরণ হয়েছে এটা আমাদের কাছে বড় প্রাপ্তি সম্মানীয় শ্রীমতী রেখা রানী বিশ্বাস তাকে আমরা ফেলিসিয়েট করছি একবার হাততালিটা জোরে হোক সবাই মিলে সম্বর্ধিত করছে রাজকুমার দত্ত আমাদের সমাজ স্পোর্টস এর আরো একজন ব্যক্তিত্ব রাজকুমার দত্ত আমরা সম্বর্ধিত করলাম এরপরে আমরা সম্বর্ধিত করব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নানাপুর বয়েজ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র টিচার সম্মানীয় শ্রী সুনীল মজুমদার মহাশয় তাকে আমরা সম্বর্ধিত করব সম্মানীয় শ্রী সুনীল মজুমদার মহাশয় তাকে ফেলিসিয়েট করার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের সেক্রেটারি সমাজ স্কুল অফ স্পোর্টস এর সম্মানীয় শ্রী সমীর বেরা মহাশয়কে রিকোয়েস্ট প্লিজ সমীর বেরা মহাশয়কে রিকোয়েস্ট করছি সম্বর্ধিত করার জন্য আমাদের গাঙ্গাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র টিচার